ভাইজান, ঘুম থেকে উঠুন, সেহরি করার সময় হয়েছে। ভাইজান, ঘুম থেকে উঠুন, সেহরি করার সময় হয়েছে। তো বন্ধুগণ, রোজার প্রথম দিন শুরু হয়ে গেল সেহরি দিয়ে। আর সকালে দোকান গিয়েছিলাম, দোকান থেকে চলে এলাম, এখন বাজছে প্রায় 1টা বাজতে গেল। এখন এখানে নামাজটা আজান হয়ে যাবে, নামাজটা পড়ে নিই। এখন নামাজ পড়ে নিলাম দুপুর, এখন মানে বুঝতে পাচ্ছেন একটু শরীরটা চোখ মুখ দেখে বুঝতে পাচ্ছেন আমার কীরকম অবস্থা। কিন্তু যাক, ভোক লাগছে না, কিছুই লাগছে না, দিন ঠান্ডা আছে। আর এবার রোজা ঠান্ডা মানে রাত্রে ঠান্ডা লাগছে, তো ঠান্ডা দিনে রোজা আছে, অসুবিধা নেই। এখন নামাজ পড়ব, তো বন্ধুগণ নামাজটা পড়ে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুগণ, এখন আসরের টাইম হয়ে গেলো, আসরের নামাজ পড়ব। আর আসরের নামাজ পড়ে ইফতারের বাজার টাজার করব, তারপরে ইফতার খুলব। এখন আগে আসরের নামাজটা পড়ে নিই। তো বন্ধুগণ, আসরের নামাজটা পড়ে টরে ইফতারের বাজার করতে বেরিয়ে যাব, তো তখন দেখা হচ্ছে আপনাদের সাথে। তো এই মুহূর্তে বাজার করে নিয়ে চলে এলাম ইফতারের বাজারে। এত ভিড়, কি বলবো, ফলমূলের দোকানে আপনাদের ছবিটা দেখাচ্ছি, দেখলেন তো। এখন মূলত ইফতারের বাজার হয়ে গেল, এখন ইফতার খুলবো, আর বেশি টাইম নেই রোজার। রোজার টাইম আপনার 5টা সোয়া 5টা বেজে গেল। তো বন্ধুগণ, আজকে খুব সফলভাবে সুন্দরভাবে রোজাটা পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে সমস্ত তারিফ প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের কাছে। তো দেখতে পাচ্ছেন এখন শরীরে এনার্জি চলে এসেছে, যেহেতু রোজা ইফতার হয়ে গেল, খোলা হয়ে গেল। তো আজকে আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয়নি রোজা করতে, রোজা সুন্দরভাবে কাটলো। আপনাদের কেমন রোজা কাটলো কমেন্টে অবশ্যই কমেন্ট করুন এবং শেয়ার করে দিন সবারই সাথে। এখন আমি নামাজ পড়ে নেব, নামাজ পড়ে টয়ে দোকান চলে যাব। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে কালকের রমজান মাসে। আসসালামু আলাইকুম।